আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাবি জাবি ময়লা বাসন এবং ডিক্সি, বিভিন্ন ধরনের হাবি জাবি কতগুলো রয়ে গেছে। আসলে এগুলো এখন ধোয়া হবে। তো চারপাশটা একটু ভিডিও করে দেখলাম যে পর হচ্ছে আমার মেয়ে ভাজি কুটলো, ভাজিটা কেটে দুই এক পাশে রাখলো আর আমি ভাত চুলে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে চামেলি মাছ। চামেলি মাছটা আপনাদের ভাই আজকে চামেলি মাছ নিয়ে আসছিল, যেহেতু চামেলি মাছটাই কীভাবে রান্না করবো জিজ্ঞেস করছিল। তো বললাম যে কোনো তরকারি দিয়ে চামেলি খাওয়া মাছটা খাওয়া যায় না, ওটা টমেটো কিংবা টমেটো দিয়ে চড়চড়ি করা হয়, আর না হলে একটু শুকনা ভাজি করলে খাওয়া যায়। তো বললো যে না, আমি ঝুলকাবো, তার জন্য আমি ওর জন্য টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করেছিলাম, আর লবণ কম হয়েছিল বলে একটু লবণ দিচ্ছিলাম। তো এটা রান্না করছি আর পাশে ভাত ছিল দেখতে পেলেন। আর হচ্ছে কি, এখানে আমার মেয়ে ও এখানে টুকটাক মানে এখানে একটু পরিষ্কার করে দিচ্ছিল, কিছু ময়লা ছিল আর বাসন টাসন ছিল ওগুলো ধুয়ে দিচ্ছিল। আর এখানে ও যে ভাজিটা কুটে দিয়েছিল আমাকে, তরকারি কোটাগুলো এখানে রয়ে গেছে, পরে ভাবলাম যে না এগুলো আমি পরিষ্কার করে নিই। তো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর ভাজিটাতে আমি মরিচ মশলা হলুদ সব দিচ্ছিলাম, কারণ আমার বিরক্ত লাগছিল যে আলাদা আলাদা করে সব কিছু দেওয়া। আর আসলে পুরোপুরি এখনও সুস্থ হয় নাই, কেমন মাথাটা ঘুরছিল আর ভালো লাগছিল না, কারণ রাতে আমি রুটি খেয়েছিলাম, ভাত খাইনি, যার কারণে আমার এখন মাথাটা ঘুরতেছে আর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। সুস্থ হতে হয়তো আরও কয়েকদিন লাগবে। তো এখানে রান্না করা রাতের মাছ ছিল, মাছটাও একটু জাল দিচ্ছিলাম, আর আমার চামড়ি মাছটা রান্না হয়ে গেছে, ওটা এক পাশে রেখে দিয়েছিলাম। আর এই যে কালকে রাতে রান্না করা ব্রিকেট মাছ, এগুলো আমি একটু গরম করে নিচ্ছি। তো এখানে আমার ভাতটা চুলার উপর দেওয়া আছে, প্রায় হয়ে আসছে ভাতটা। এরপর আমি মুরগিদের জন্য দুটো ভাত নিয়ে গিয়েছিলাম, ভাবলাম যে আমার মুরগিগুলোকে অনেকক্ষণ বেঁধে রেখেছি, এখন দুটো ভাত দিয়ে দিই তারপরে ছেড়ে দিব। তো এখন আমি ভাত দিয়ে দিয়েছি আর মুরগিগুলো আমাকে টুকরাচ্ছিল, দেখেন আসলে একদম পিচি পিচি। এগুলো আমি ছোটো ছোটো বাচ্চা বিক্রি করে ওইখান থেকে কিনেছিলাম, ছয়টা বাচ্চা। তো বাচ্চাগুলোকে রাখলাম। আর আজকে আমাদের এখানে সিমেন্ট নিয়ে আসছিল, আমাদের ঘরে কাজ করবে যেহেতু, আর ওইগুলো হচ্ছে আমাদের ইট, ইটগুলো ওইখান থেকে টানতেছিল লোকেরা। তো আর সিমেন্টগুলো আনছে যে কালকে থেকে হয়তো কাজ পড়লে ধরবে, এই টুকটাক এই কাজগুলো করতেছে। এসে আবার আবার ভাজিটা করতে বসলাম, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা তেলে দিয়ে আমি আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আর আমি মাঝখানে রান্না করেছি ওগুলো আর দেখাইনি, এটা হচ্ছে একটু করে কালকে লোটা মাছ ছিল ওগুলো, আর হচ্ছে চামড়ি মাছের চচড়ি, আর হচ্ছে ক্রিকেট মাছ, আর হচ্ছে ভাত। তো এই হলো আমার আজকে দুপুরের খাবার। আর আপনাদের ভাইয়া মসজিদে যাচ্ছিল, তো আমাকে বলছিলো যে আমি মসজিদে যাচ্ছি। তো মসজিদে যাবে বলে আমি ভাবলাম যে না, যাচ্ছে যখন একটু দেখাই কেমন লাগে। তো আর কি বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও পুরোপুরি সুস্থ হতে পারি। আমাকে বলছিল যে আমি মসজিদে যাচ্ছি, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আল্লাহ তামানত। আমাদের চট্টগ্রামের পাশে ফিয়ামানিল্লাকে আল্লাহ তামানত বলে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।